हेलो स्टूडेंट्स, आज के आलोचना करब प्रवाहर गति नहीं, प्रवाहर प्रवाह नहीं। तर आगे हमें जेने नेब प्रवाही की। देखो हमें एर आगे एक वीडियो बोले जो तरल तरल एवं गैस, तरल एवं गैस के बला प्रवाही, ठीक है फ्लुइड। तरल एवं गैस के क्यों प्रवाही बला है? कारण एरा प्रवाहित तो होते पारे फ्लुइड, तै ना? तरलो एक जायगा थेके अन्य जायगा जेते पारे, माने प्रवाहित तो होते पारे। आबार गैसो एक जायगा थेके अन्य जायगा जेते पारे। ताई तरल केओ बला हय प्रवाही और गैस केओ बला हय प्रवाही, ठीक आछे? कारण एरा प्रवाहित तो होते पारे। एबार प्रवाही मूलत तो दुई प्रकार, ठीक आछे? प्रवाही मूलत तो दुई प्रकार, एकटा संनम्य एकटा असंनम्य। संनम्य प्रवाही की संनम्य एवं आरेकटा हलो असंनम्य। तोमरा सबाई खाताय लिखे निबे संनम्य संनम्य आरेकटा कि असंनम्य। संनम्य कि धरो किछु परिमाण फ्लुइड आछे, ओके, कोनो एकटा जायगाते किछु परिमाण फ्लुइड आछे। আমি এই ফ্লুইডের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলাম। কি প্রয়োগ করলাম? চাপ প্রয়োগ করলাম, ওকে। যদি এই ফ্লুইডের সংকুচিত হয়ে যায়, সংকুচিত যদি হয়ে যায় অর্থাৎ এর যদি ঘনত্ব বেড়ে যায়, এই ফ্লুইডের ঘনত্ব যদি বেড়ে যায়, এই প্রবাহের ঘনত্ব যদি বেড়ে যায়, বাইরে থেকে চাপ প্রয়োগ করার দরুন, তাহলে আমি কি প্রয়োগ করেছি? চাপ প্রয়োগ করেছি। আর চাপ প্রয়োগ করার ফলে এই যে ফ্লুইডটা নিয়েছি এর ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তাহলে চাপ বাড়ালে, ঘনত্ব বৃদ্ধি পায়, ঘনত্ব বাড়ে। যদি এই ঘটনাটা ঘটে তাহলে এরকম ফ্লুইডকে কি বলবো আমরা? সংনম্য, ওকে। ঠিক উল্টো ঘটনা এখানে ঘটবে, অসংনম্য। কিছু পরিমাণ ফ্লুইড আছে, ওকে, আমি বাইরে থেকে চাপ প্রয়োগ করব, মানে চাপ বৃদ্ধি করব, কিন্তু ঘনত্বের কোনো পরিবর্তন হবে না, চাপ বাড়বে। তাহলে চাপ বৃদ্ধি পাচ্ছে, ওকে, কিন্তু ঘনত্ব অপরিবর্তিত। ঘনত্ব ইকুয়াল টু কি? ধ্রুবক। যদি এই রকমটা হয় তাহলে এরকম প্রবাহীকে বলবো আমরা অসংনম্য প্রবাহী। তাহলে এই সংনম্য প্রবাহীর ক্ষেত্রে তরলটা কি হবে বা এই প্রবাহীটা কি হবে? সংনমিত হবে। এবং তোমরা ভালো করে জানো গ্যাস কিন্তু সংনমিত হতে পারে, কমে যাবে, আয়তনটা কি হবে? কমে যাবে আর ঘনত্ব বাড়বে। আর এই ক্ষেত্রে আয়তন বা ঘনত্বের কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? এ হচ্ছে প্রবাহী দুই প্রকার। এবার প্রবাহিত প্রবাহিত হতে পারে, অর্থাৎ একটা স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। যেমন ধরো নদী, নদীতে জলপ্রবাহ, নদীতে নদী প্রবাহিত হচ্ছে, যাকে আমরা স্রোত বলি, নদীর স্রোত, তাই না? নদী প্রবাহিত হয়ে কোথায় গিয়ে মেশে? সমুদ্রে গিয়ে মেশে। আবার ড্রেনের মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়, পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি বা আমরা জানি যে প্রবাহ কার থাকে? প্রবাহীরই থাকে। প্রবাহীর গতিকে আমরা কি বলবো? প্রবাহ বলবো, তাই না? তাহলে প্রবাহ মূলত দুই প্রকার, ওকে। প্রবাহ মূলত দুই প্রকার। কি কি প্রকার? এক ধরনের প্রবাহকে বলা হয় শান্ত প্রবাহ, শান্ত প্রবাহ। তোমরা খাতায় লিখে নিবে শান্ত প্রবাহ। আর এক ধরনের প্রবাহকে বলা হয় অশান্ত প্রবাহ। তাহলে নাম থেকে বুঝতে পারছো এরা একে অপরের বিপরীত, ঠিক আছে? শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহ এরা পরস্পরের বিপরীত। আমরা এই শান্ত আর অশান্ত প্রবাহের মধ্যে পার্থক্য দেখব, মিল কোথায় অমিল কোথায় সেগুলো আমরা খুব ভালো করে খেয়াল করব। চলো প্রথমে শান্ত তারপর অশান্ত প্রবাহ নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমরা একটা উদাহরণ ব্যবহার করব। ধরো তোমরা বাড়িতে যে ট্যাপ ব্যবহার করো, ট্যাপ কল ব্যবহার করো, ওকে, যে কলের মধ্যে
পৌরসভা থেকে জল আসে, তোমরা বেসিনে তো তোমরা ট্যাপ ব্যবহার করেছো, তাই না? বেসিনে ট্যাপ ব্যবহার করেছো এবং সেখানে তোমরা দেখেছো, যদি আমরা ট্যাপকে ধীরে ছাড়ি, ধীরে খুব অল্প ছাড়ি, তাহলে আমরা দেখব ওই ট্যাপ থেকে জল নিচে পড়বে এবং জলটা স্মুথলি নিচে পড়বে, স্মুথলি নিচে পড়বে, তাই না? ট্যাপ থেকে জল স্মুথলি নিচে পড়বে এবং যদি ট্যাপকে আমরা জোরে ছেড়ে দিই, জোরে, ওকে, ধরো এটা ট্যাপ আছে, ট্যাপকে যদি আমরা এবার জোরে ছেড়ে দিই, ওকে, তাহলে আমরা দেখতে পাবো এই জল এইভাবে পড়বে, এইভাবে, মানে এখানে একটা উথাল পাথাল ব্যাপার সৃষ্টি হবে, জল বিশৃঙ্খলভাবে নিচের দিকে পড়বে, খুব তাড়াহুড়ো করে নিচে পড়বে, এই জলের মধ্যে, প্রবাহের মধ্যে একটা বিশৃঙ্খলতা দেখা যাবে, একটা অশান্তি দেখা যাবে, ঠিক আছে? মনে হচ্ছে জল বিক্ষুব্ধ হয়ে গেছে, ক্ষুব্ধ হয়ে গেছে, এইভাবে প্রবাহিত হচ্ছে, তাই না? তো এই ধরনের প্রবাহকে বলা হয় অশান্ত প্রবাহ, আর স্মুথলি যখন জল নিচে পড়বে এই ধরনের প্রবাহকে বলা হয় শান্ত প্রবাহ, ঠিক আছে? তাহলে শান্ত প্রবাহ ক্ষেত্রে এই প্রবাহীর বেগ কিন্তু কম থাকে, আর অশান্ত প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর বেগ কিন্তু অনেক বেশি হয়, ঠিক আছে? তো শান্ত অশান্ত প্রবাহের মধ্যে একটা ক্ষুব্ধ ব্যাপার লক্ষ্য করা যায়, তাই অশান্ত প্রবাহের অপর নাম হচ্ছে বিক্ষুব্ধ প্রবাহ। কী নাম? বিক্ষুব্ধ প্রবাহ। আমি লিখে দিচ্ছি, বিক্ষুব্ধ প্রবাহ, ওকে। আর শান্ত প্রবাহের আরও একটা নাম আছে, এটাকে বলা হয় ধারারেখ প্রবাহ, ধারারেখ প্রবাহ বা স্তরিত প্রবাহ। তো আমি ধীরে ধীরে সেগুলো আলোচনা করব, ধারারেখাটা কী বা ধারারেখ প্রবাহ কেন বলছি সেটা আলোচনা করব, আপাতত এটা মুছে দিই। অশান্ত প্রবাহের কিন্তু অনেক এক্সাম্পল রয়েছে, যেগুলো খরস্রোতা নদী, খরস্রোতা নদী, সেখানে জল কিন্তু বিশৃঙ্খলভাবে প্রবাহিত হয়, তাই না? সেটা কিন্তু অশান্ত প্রবাহের একটা উদাহরণ। চলো শান্ত প্রবাহ, ধরো আমি একটা ছবি আঁকছি, ডায়াগ্রাম আঁকছি, খুব ভালো করে জায়গাটা খেয়াল করবে। ধরো এই প্রবাহটা বাম থেকে ডান দিকে যাচ্ছে, এই জায়গার মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে এবং এখানে আমি কিছু লাইন আঁকছি, ওকে, কিছু লাইন আঁকছি, খুব ভালো করে বুঝবে এই জায়গাটা। তাই না? কিছু লাইন আঁকলাম আমরা, অ্যাকচুয়ালি এই লাইনগুলোকে বলা হয় ধারারেখা। কী বলা হয়? ধারারেখা। কেন ধারারেখা বলা হয়? খুব ভালো করে বুঝছে, এই শান্ত প্রবাহের একটা বিশেষ বৈশিষ্ট্য, একটা না অনেকগুলো বৈশিষ্ট্য আছে। কেমন বৈশিষ্ট্য? যে এই যে শান্ত প্রবাহ দেখতে পাচ্ছ, এর বিভিন্ন বিন্দুতে, কোন একটা বিন্দুতে, কোন একটা বিন্দুতে প্রবাহীর বেগের মান ও দিক সর্বদা কী থাকে? অপরিবর্তিত থাকে। লিখে নাও, নোট ডাউন করো, শান্ত প্রবাহের ক্ষেত্রে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে প্রবাহীর বেগের মান ও দিক সর্বদা অপরিবর্তিত থাকে, ওকে। ধরে নাও, আমরা ব্যাপারটা বুঝি এবার। ধরো এটা একটা পয়েন্ট, এই প্রবাহ যাচ্ছে এদিকে বাম থেকে ডান দিকে এবং এই প্রবাহের মধ্যে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে বেগের মান ধরে নাও, ধরে নাও প্রবাহীর বেগের মান 20 সেমি পার সেকেন্ড। এবার তিনটে কণা ধরে নাও আসছে, তিনটে কণা, জলকণা, কোনো প্রবাহী কণা, তিনটে কণা ধরো আসছে, তিনজন পণ্ডিত ব্যক্তি আসছে, এগুলো জলকণা। এই কণাগুলোর নাম দিচ্ছি আমি, এটা এ কণা, এটা বি কণা, এটা সি কণা। যখন সি কণা পি বিন্দুতে আসবে তখন তার বেগের মান কত হবে? 20 সেমি পার সেকেন্ড। যখন বি কণাটা পি বিন্দুতে আসবে তখন বেগের মান কত হবে? 20 সেমি পার সেকেন্ড। এবং যখন এ কণা এ পি বিন্দুতে আসবে তখন বেগের মান হবে 20 সেমি পার সেকেন্ড। বেগের মান কখনো পরিবর্তিত হচ্ছে না, ঠিক আছে? এবার এই রেখাটার ওপর আমি যদি একটা স্পর্শক টানি, এই স্পর্শকটা আমাদের বলে দেয় যে প্রবাহীর দিক কোনটা, অর্থাৎ এই রেখার উপর, এই ধারারেখার উপর যদি আমরা স্পর্শকটা নিই, সেই স্পর্শকটা কী বোঝায়? প্রবাহীর দিক বোঝায়,
এই বিন্দুতে, যে বিন্দুতে আমরা স্পর্শক টানবো সেই বিন্দুতে দিক বোঝাই। ক্লিয়ার? তাহলে দিক বুঝে গেলাম, দিক কে বোঝাই সেটা বুঝে গেলাম। এবং এইবার আরও একটা বিন্দু নাও, এখানে আরও একটা বিন্দু নাও, এই বিন্দুটার নাম ধরো কিউ। এবার এই পি বিন্দু আর কিউ বিন্দু একই ধারা রেখার উপর অবস্থিত, একই ধারা রেখার উপর অবস্থিত। পি বিন্দুতে বেগ কত ছিল? 20 সেমি পার সেকেন্ড। আচ্ছা, এরকম কোনো ব্যাপার নেই যে একই ধারারেখার উপর অবস্থিত সমস্ত বিন্দুতে বেগ একই হবে, নাও হতে পারে, কিন্তু কিন্তু পার্টিকুলার একটা বিন্দুতে বেগের মান সর্বদা একই হবে। ওকে, তো ধরে নাও কিউ বিন্দুতে বেগ হচ্ছে, কিউ বিন্দুতে বেগ হচ্ছে 15 সেমি পার সেকেন্ড। তার মানে এখানে যে জলকণায় আসুক না কেন, যে প্রবাহী কণা আসুক না কেন, তার বেগ কিন্তু 15 সেমি পার সেকেন্ড হবে, এবং দিকটাও কি থাকবে? সর্বদা একই থাকবে। তাহলে একটা জিনিস বুঝলাম, কোনো একটা বিন্দুতে বেগের মান ও দিক সর্বদা অপরিবর্তিত থাকে। ওকে, তাহলে প্রত্যেকটা বিন্দু, এই প্রবাহীর মধ্যে যত বিন্দু আছে সবার একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, বেগের মানের একটা মান রয়েছে এবং একটা দিক রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমরা একটা বিশেষ একটা বৈশিষ্ট্য লক্ষ্য করব, যে এই যে তিনটে কণা আসছে, এরকম অসংখ্য কণা যাচ্ছে, এই এ কণাটা বি কণাকে ফলো করছে, বি কণা সিকে ফলো করছে, সি এর আগে যে কণা আছে সেই কণাটাকে সি ফলো করছে, এইভাবে প্রত্যেকটা কণা তার পূর্ববর্তী কণাকে ফলো করে, প্রত্যেকটা কণা তার পূর্ববর্তী কণাকে কী করে? ফলো করে, অনুসরণ করে। ঠিক আছে, এরকম কখনো হয় না যে এই এ কণা বিকে ফলো না করে এই লাইনে চলে আসলো, বা এই লাইনে চলে আসলো, বা এ নিচের লাইনের কণা কখনো ওপরের লাইনে যাবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা কণা একটা নির্দিষ্ট লাইন বেয়ে প্রবাহিত হয়, লাইন বেয়ে একটা সারিবদ্ধভাবে প্রবাহিত হয়। একটা কণা একটা সারি থেকে কখনো অন্য সারিতে আসে না, একই রকমভাবে এখানকার কণা এই সারিতে যাবে না, বা নিচের কণা ওপরের সারিতে যাবে না। সুন্দর একটা নিয়ম আমরা দেখতে পাই, একটা একটা ধারা দেখতে পাই, এরা শৃঙ্খলাবদ্ধভাবে প্রবাহিত হয়, শান্তভাবে প্রবাহিত হয়। তো এই ধরনের ধারাকে বলা হয়, এই ধরনের রেখাগুলোকে বলা হয় প্রবাহী রেখা বা ধারা রেখা, ধারা রেখা। আর এই প্রবাহটাকে বলা হয় ধারা রেখ প্রবাহ, যেহেতু শান্তভাবে প্রবাহিত হচ্ছে তাই একে বলা হয় শান্ত প্রবাহ। এবং অনেকগুলো স্তর আমরা দেখতে পাচ্ছি, এই এক একটা রেখা এক একটা স্তর, তাই এই প্রবাহটার নাম হচ্ছে স্তরিত প্রবাহ। অনেক নাম আছে, একই জিনিসের বহু নাম। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম শান্ত, যাহা শান্ত প্রবাহ তাহাই ধারারেখ প্রবাহ, তাহাই আবার স্তরিত প্রবাহ, কারণ অনেকগুলো স্তর দেখতে পাওয়া যায়, লেয়ার দেখতে পাওয়া যায়, এবং একদিক থেকে দেখলে লেয়ারগুলোকে কী মনে হয়? রেখা মনে হয়, তাই না? আচ্ছা, মাথায় রাখবে প্রত্যেকটা কণার, বিভিন্ন কণার বেগ কিন্তু বিভিন্ন হতে পারে, এবং একটা কণা আরেকটা লাইনে কখনোই আসবে না। আর একটা জিনিস, যদি আমরা এই প্রবাহীর বেগ বাড়িয়ে দিই ধীরে ধীরে, বাড়াতে বাড়াতে এমন একটা বেগ পাবো, ধরো সেই বেগটাকে আমরা ভি সি দিয়ে লিখছি, এমন একটা বেগ, ধরে নাও এই বেগটা, ধরে নাও 30 সেমি পার সেকেন্ড, এই বেগটা কত? 30 সেমি পার সেকেন্ড। তাহলে আমি প্রবাহীর বেগ বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে আমি 30 পর্যন্ত করলাম, এবং তখনও দেখলাম যে এই প্রবাহটা কি শান্ত প্রবাহে আছে। যেই আমি প্রবাহীর বেগ 30 থেকে বেশি করে দেব, তখনই আমরা দেখব এটা অশান্ত হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, এলোমেলোভাবে প্রবাহিত হচ্ছে, কোনো নিয়ম নেই। ঠিক আছে, এরা যে যেমন পারছে সেদিকে প্রবাহিত হচ্ছে, এলোমেলোভাবে প্রবাহিত হচ্ছে, বিশৃঙ্খলভাবে প্রবাহিত হচ্ছে। এবং পি বিন্দুতে একবার বেগ হচ্ছে 20, একবার বেগ হচ্ছে 15, একবার বেগ হচ্ছে 10 সেমি পার সেকেন্ড, এই একটা বিন্দুতেই বিভিন্ন বেগ হচ্ছে এবং অভিমুখও বিভিন্ন হচ্ছে। এরকম যদি কিছু একটা আমরা দেখতে পাই, তখন সেই প্রবাহকে বলবো আমরা অশান্ত প্রবাহ। ঠিক আছে, তাহলে অশান্ত প্রবাহের মধ্যে আমরা কি আচরণ দেখতে পাই? যে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে প্রবাহীর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে না। আবার বলছি, যেমন পি বিন্দুতে প্রবাহীর মান মানে বেগের মান ও দিক কি ছিল? একই ছিল। এরকম কোনো আমরা বৈশিষ্ট্য এখানে দেখতে পাবো না, মানে প্রবাহীর বেগে প্রবাহীর মধ্যে এই প্রবাহের মধ্যে কোনো বিন্দুতে বেগের মান ও দিক এক থাকে না।
প্রত্যেকটা কণা এখানে যেমন দেখতে পাচ্ছিলাম একটা নির্দিষ্ট লাইন ধরে ধরে যাচ্ছিল, এখানে এরকম কোনো লাইন দেখতে পাওয়া যায় না, মানে ধারা রেখা দেখতে পাওয়া যায় না, যে যেদিকে পারছে যাচ্ছে, যে যেমন ভাবে পারছে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এরকম প্রবাহকে এইভাবে লিখব, কেউ এই দিকে যাচ্ছে, কেউ নিচে যাচ্ছে, কেউ সামনের দিকে যাচ্ছে, কেউ নিচে যাচ্ছে, কেউ এই দিকে যাচ্ছে, কেউ এই দিকে যাচ্ছে, কেউ এই দিকে যাচ্ছে, কেউ সামনে, কেউ এইভাবে, যে যেমন পারছে প্রবাহিত হচ্ছে, বোঝা গেল। তাহলে এইরকম একটা চিহ্ন দিয়ে, এরকম চিহ্ন দিয়ে আমরা অশান্ত প্রবাহকে বোঝাই, নির্দেশ করি, ঠিক আছে। তো এখানে কোনো ধারারেখা দেখতে পাওয়া যায় না, এখানে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে বেগের মান ও দিক একই থাকে না, ঠিক আছে। এই ক্ষেত্রে বেগের মান প্রবাহীর বেগের মান বেশি হয়, এই ক্ষেত্রে প্রবাহীর বেগের মান কম হয়। এবং আমরা খেয়াল করলাম প্রবাহীর বেগ একটা নির্দিষ্ট মান পর্যন্ত শান্ত থাকে, যদি প্রবাহীর বেগ সেই মানটাকে ক্রস করে চলে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, অশান্ত হয়ে যাবে। আবার ভালো করে শোনো, বোঝো জায়গাটা, আমি প্রবাহীর বেগ ধীরে ধীরে বাড়াচ্ছি, বাড়াতে 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 যখন 30 সেমিকে ক্রস করে চলে গেলাম তখন এই ধারারেখা প্রবাহ বা শান্ত প্রবাহ অশান্ত হয়ে গেল, তখন এই বেগটাকে বলবো আমরা সন্ধি বেগ বা সংকট বেগ, ঠিক আছে। এর নাম কি? সংকট বেগ, ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধি বেগও বলা হয়। সংকট বেগ বা সন্ধি বেগ, ক্রিটিক্যাল ভেলোসিটি, এটা কিন্তু আমি উদাহরণ দিয়েছি, এরকম কোনো ব্যাপার নেই যে 30 সেমি পার সেকেন্ড হবে, আমি একটা উদাহরণ দিলাম। তাহলে সংকট বেগ বোঝা গেল, তাহলে প্রবাহীর বেগের যে নির্দিষ্ট মানের নিচে প্রবাহের বেগ থাকলে প্রবাহ কেমন হবে, শান্ত হবে, এবং ওই মানটাকে ক্রস করলে, অতিক্রম করলে প্রবাহ অশান্ত হয়ে যায়, ওই নির্দিষ্ট বেগকে কী বলা হয়, সংকট বেগ বা সন্ধি বেগ। লিখে নাও খাতায়, ঠিক আছে, লিখে নেবে যে কথাটা বললাম। তো এ হচ্ছে অশান্ত বেগ। আচ্ছা, এইবার খুব ভালো করে খেয়াল করবে, ধরো যদি আমি প্রবাহীর বেগটা বাড়িয়ে দিই তাহলে এই ধারারেখাগুলোর মধ্যে গ্যাপ ধীরে ধীরে কমে যায়। ধরো প্রবাহীর বেগ কম ছিল, তাহলে এরকম ছিল ধরো ধারারেখা, এদের মধ্যে যথেষ্ট গ্যাপ ছিল, বেগ বাড়লে এই ধারারেখাগুলোর মধ্যে গ্যাপ কমে যাবে, আরও যদি বেগ বাড়ায় আরও কমে যাবে, মানে যত বেগ বাড়বে এই ধারারেখাগুলোর মধ্যে গ্যাপ বা ব্যবধান কমে যাবে, অর্থাৎ এই ধারারেখাগুলোর ঘনত্ব বেড়ে যাবে, ঠিক আছে। তার মানে ধারারেখা ফাঁকা ফাঁকা মানে বুঝতে হবে প্রবাহীর বেগ কম, আর ধারারেখা খুব গায়ে গায়ে লেগে আছে মানে বুঝে নিতে হবে প্রবাহীর বেগ বেশি, ক্লিয়ার? আচ্ছা, এবং আরও যদি বাড়িয়ে দাও তখন একদম গায়ে গায়ে লেগে যাবে, তখন প্রবাহী কী হয়ে যাবে, অশান্ত হয়ে যাবে, ক্লিয়ার? তো তাহলে বোঝা গেল, এই ধারারেখা দিয়েও আমি কিন্তু বিষয়টা বোঝাতে পারবো। ধরো তোমাদের দুটো এক্সাম্পল নিলাম, এগুলো তিনটে আমি ধারারেখা দিয়ে বোঝাচ্ছি, এটা একটা ধরো প্রবাহ, ঠিক আছে, এবং এখানে আমি আর একটা প্রবাহ দিয়ে বোঝাচ্ছি, ধরো এটা একটা প্রবাহ। তোমাকে বলা হলো কোন ক্ষেত্রে প্রবাহীর বেগ বেশি, তাহলে তুমি কিন্তু দেখে বলে দিতে পারবে এই ক্ষেত্রে প্রবাহীর বেগ বেশি, কারণ এই ধারারেখাগুলো ঘন সন্নিবিষ্ট, ঘন সন্নিবিষ্ট মানে এদের মধ্যে গ্যাপ কম, অর্থাৎ ঘনত্ব বেশি, ঠিক আছে। তাহলে আমি এই ধারারেখা দিয়ে বুঝতে পারবো যে প্রবাহীর বেগ কেমন, বেশি না কম, বোঝা গেল বিষয়টা। আচ্ছা, তো এই ছিল শান্ত এবং অশান্ত প্রবাহের মধ্যে পার্থক্য। তো এই দুটো টপিক তোমরা খুব ভালো করে তৈরি করো, রেডি করো, এদের মধ্যে পার্থক্য লিখে রাখো, পরীক্ষাতে কিন্তু দুইভাবে কোশ্চেন হতে পারে, শান্ত প্রবাহ কাকে বলে উদাহরণ দাও, অশান্ত প্রবাহ কাকে বলে উদাহরণ দাও, শান্ত অশান্ত প্রবাহের মধ্যে পার্থক্য লেখো, এটাও থাকতে পারে, বা শান্ত প্রবাহের বৈশিষ্ট্যগুলো লেখো, অশান্ত প্রবাহের বৈশিষ্ট্যগুলো লেখো। আচ্ছা, শান্ত প্রবাহের অপর নাম কি? বিক্ষুব্ধ প্রবাহ। কেন বিক্ষুব্ধ প্রবাহ বলা হয় একে, ঠিক আছে? আচ্ছা, শান্ত প্রবাহ, অশান্ত প্রবাহকে বিক্ষুব্ধ প্রবাহ বলা হয়, শান্ত প্রবাহকে ধারারেখা প্রবাহ কেন বলা হয়, ধারারেখা কী, এই বিষয়গুলো তোমাদের ভালো করে রেডি করতে হবে, ওকে। আর সংকট বেগ কাকে বলে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সংকট বেগ হলো প্রবাহীর একটি নির্দিষ্ট বেগ, যে বেগের নিচে প্রবাহীর বেগ থাকলে প্রবাহী শান্ত হবে, এবং যে বেগের ওপরে প্রবাহীর বেগ থাকলে প্রবাহী অশান্ত হয়, সেই নির্দিষ্ট বেগকে বলা হয় কী, সংকট বেগ বা সন্ধি বেগ, ঠিক আছে। ধারারেখা প্রবাহের একটা বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে,
যে ধারা রেখ প্রবাহের ক্ষেত্রে বা শান্ত প্রবাহের ক্ষেত্রে আমরা অনেক ধারা রেখা দেখতে পাই, তাই না? অনেক ধারা রেখা দেখতে পাই, স্ট্রিম লাইন দেখতে পাই, স্ট্রিম লাইন। ওকে, তো এই ধরনের প্রবাহের নাম কি? স্ট্রিম লাইন ফ্লো, ধারা রেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, স্টেডি ফ্লো বলা হয়। আর যেটা অশান্ত প্রবাহ তাকে বলা হয় টার্বুলেন্ট ফ্লো। আচ্ছা, আর একটা জিনিস এখানে মাথায় রাখবে, দুটো ধারা রেখা, ধরো এটা এক নম্বর ধারা রেখা, এটা দুই নম্বর, এটা তিন নম্বর, এটা চার নম্বর ধারা রেখা, এরা কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করবে না, কখনোই পরস্পরকে ছেদ করবে না। কেন ছেদ করবে না সেটা বুঝতে হবে। যদি ছেদ করতো, ধরো এটা একটা ধারা রেখা এক নম্বর, এটা একটা ধারা রেখা দুই নম্বর ধারা রেখা, ধরো ছেদ করলো, তাহলে একটা ছেদ বিন্দু পেতাম আমরা। এই ছেদ বিন্দু পেলাম, ছেদ বিন্দুতে আমি প্রথম রেখার উপর স্পর্শক টানবো, তাহলে এটা প্রবাহীর দিক বোঝাবে। আমি তোমাদের ফার্স্টে বলেছিলাম, ধারা রেখার ওপর কোনো বিন্দুতে স্পর্শক টানলে সেই স্পর্শ কী বোঝায়? প্রবাহীর দিক বোঝায় সেই বিন্দুতে, তাহলে এটা দিক। আবার এই এই ছেদ বিন্দুতে আমরা দুই নম্বর রেখার উপর স্পর্শক টানবো, তাহলে এটাও একটা দিক বোঝাবে। কিন্তু মাথায় রাখবে, একটা বিন্দুতে প্রবাহীর দিক একটাই হবে, দুটো কখনোই হবে না। এবার আমরা দুটো স্পর্শক টানতে পারলাম, মানে দুটো দিক পাচ্ছি, যেটা কখনোই বাস্তবে সম্ভব নয়। অর্থাৎ একটি বিন্দুতে দুটি দিক পাওয়া কখনোই সম্ভব না। তাই আমরা বলতে পারি, দুটি ধারা রেখো বা দুটি ধারা রেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, বিক্ষুব্ধ প্রবাহের মধ্যে, বিক্ষুব্ধ প্রবাহকে আমরা এইভাবে চিহ্নিত করেছিলাম, এইভাবে, তাই না? যে যেমন পারছে যেদিকে পারছে প্রবাহিত হচ্ছে, যে কণা যেমন পারছে প্রবাহিত হচ্ছে। ওকে, তো মাঝে মাঝে বিক্ষুব্ধ প্রবাহের মধ্যে একটা আবর্ত দেখতে পাই, যে কোনো একটা জায়গায় জল বা প্রবাহের ঘূর্ণি তৈরি হয়। ঠিক আছে, ঘূর্ণি তৈরি, এটা মাথায় রাখবে। আবর্ত মানে প্রবাহী কী হয়? ঘুরে। এটা তোমরা খেয়াল করবে, যখন নদীতে বর্ষার সময় জল প্রবাহিত হয়, দেখবে কোনো একটা জায়গায় জল পাক খাচ্ছে, ঠিক আছে, একটা আবর্ত তৈরি হচ্ছে, এটাকে বলা হয় ঘূর্ণি। এটা একটু মাথায় রাখবে, এই ঘূর্ণি, এই বৈশিষ্ট্য কিন্তু অশান্ত প্রবাহের মধ্যেই দেখতে পাওয়া যায়। ইংলিশে বলবো ভরটেক্স, ভরটেক্স, ঠিক আছে। তাহলে ঘূর্ণি কোন প্রবাহের মধ্যে দেখতে পাওয়া যায়? অশান্ত প্রবাহের মধ্যে দেখতে পাওয়া যায়। জল পাক খেতে শুরু করে, ঘুরতে শুরু করে, যাকে আমরা কি বলবো? ঘূর্ণি বলবো। এটা একমাত্র অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহের বৈশিষ্ট্য। এই হচ্ছে আজকের লেসন, আজকে এখানে সমাপ্ত। সবাই ভালো থেকো, যদি কোনো কোশ্চেন হয় আমাকে জানাও।